হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরা করব জয় একদিন, এই বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। হ্যাঁ, এই একদিনটাকে জয় করতে হলে এই দিন দিন নয়, আরও দিন আছে, এই দিনকে নিয়ে যাব আমি সেই দিনের কাছে। হ্যাঁ, সেই দিনের কাছে নিয়ে যেতে হলে নিজেকে সফল করতে হবে, নিজেকে গড়তে হবে, প্রচুর পড়ার মেন্টালিটি রাখতে হবে এবং আপনাদের সকলের বৃদ্ধিপাত ধ্যান এবং জ্ঞান। আজকের আলোচ্য বিষয় বিজ্ঞান। তবে শেষ মুহূর্তের প্রস্তুতিতে কী পড়বেন এই বিজ্ঞান অংশ থেকে? দেখুন, যেহেতু আলোচ্য বিষয় বিজ্ঞান এবং এই ক্ষেত্রটা বোঝার জন্য আপনাদের প্রয়োজন হবে টোটাল অ্যাটেনশন। ওকে, চলুন, আপনাদের সকলের সফলতা কামনা করছি এবং তারই সঙ্গে আজকের এই ক্লাস শুরু করছি বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি অংশ থেকে 6 থেকে 7 মার্কস আসে প্রতিবার NTRCA-তে। BCS-এ তো কথাই নেই, অনেক অনেক মার্কস এখান থেকে আসবে। তবে আজকের এই ক্লাসটা শুধুমাত্র NTRCA-র জন্যই না, যারা প্রাইমারি পরীক্ষা দেবেন বা যারা গভর্নমেন্ট জবের কোনো পরীক্ষা দেবেন, যারা BCS-এর প্রিপারেশন নিচ্ছে, তারা ডেফিনেটলি নিশ্চিতভাবে এই ক্লাসটা দেখে নিতে পারেন। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে এখানে রয়েছিল পদার্থবিজ্ঞান। বিজ্ঞান ও প্রযুক্তিতে কিন্তু অনেক অনেক ব্যাপারগুলো রয়েছে, একটা বিষয় কিন্তু এখানে রিলেটেড না। এখানে যে ব্যাপারগুলো থাকে, আপনার থাকবে ফিজিক্স, থাকবে আপনার থাকবে কেমিস্ট্রি অংশ, থাকবে আপনার থাকবে বায়োলজি অংশ, তারপরে হচ্ছে কম্পিউটার এবং ICT। তাহলে দেখা যাচ্ছে মোটামুটি বেশ ভালো একটা বড় সিলেবাস কিন্তু এখানে রয়েছে। কিন্তু সেই বড় সিলেবাসগুলো থেকে একদম শর্টকাটে যেগুলো একদম চূড়ান্ত পর্যায়ের ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষাতে আসতে পারে, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে? খেয়াল করুন, শব্দের তীক্ষ্ণতা মাপা হয় ডেসিবল দিয়ে। খুব ভালো করে মনে রাখবেন। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক হবে? এটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কত ডিগ্রি? 4 ডিগ্রি। কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? অ্যান্সার হচ্ছে প্রতিধ্বনি, প্রতিধ্বনির সাহায্যে। ওকে, সমুদ্রের গভীরতা নির্ণয় করা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। RFID কি? RFID হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। হ্যাঁ, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। চলুন আরো কিছু দুর্দান্ত প্রশ্ন দেখে আসি। প্রশ্নগুলো একটু ভালো করে খেয়াল করুন। 1 ক্যালোরি কত জুল? ওকে, 1 ক্যালোরিতে কত জুল হবে? ঝটপট বলে ফেলুন, 4.2 জুল। পরম শূন্য তাপমাত্রা খুবই ইম্পর্টেন্ট। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস অথবা 0 কেলভিন, কেতে আমি কেলভিন বুঝিয়েছি। বায়ুতে বা শূন্য স্থানে আলোর গতি কত? বায়ুতে বা শূন্য স্থানে আলোর গতি হচ্ছে 3×10⁸ ms⁻¹। ওকে, 3×10⁸ ms⁻¹, এটা হচ্ছে আলোর গতি। খুবই খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে আসছে। প্রেশার কুকারে, আচ্ছা, আমাদের বাসায় সবারই কম বেশি প্রেশার কুকার রয়েছে, এবং এই প্রেশার কুকারে রান্না কেন তাড়াতাড়ি হয়? কারণ উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। আচ্ছা, একটা জিনিস খেয়াল করুন তো, আপনারা হয়তো অনেকেই পাহাড়ের উপরে উঠেছেন, পাহাড়ের উপরে ঘটনাটা কি হবে বলেন তো? ওইখানে কি চাপ কি বৃদ্ধি পাবে নাকি কমে যাবে? ওইখানে কিন্তু আপনার বায়ুর চাপ কিন্তু বৃদ্ধি পাবে না, বায়ুর চাপ কমে যাবে। দেখবেন কি, পাহাড়ের উপরে আপনার হয়তো বা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফোটে, ওইখানে হয়তো বা দেখা যাচ্ছে যে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফোটা শুরু করছে। এর জন্য রান্না হতে অনেক দেরি লাগবে, অনেক সময় লাগবে, খেয়াল করেন। আরেকটা জিনিস হয়তো আপনারা খেয়াল করে থাকবেন যে পাহাড়ের উপর উঠলে পরে কিন্তু কান টান একদম স্তব্ধ দিয়ে যায়। হ্যাঁ, কেমন যেন একটা ফিল হয়, এবং নিচে নামার পরে অনেকক্ষণ পরে সেই এটা ফিলটা আসে আর কি। আচ্ছা, যাই হোক, মানুষের দর্শনাভূতির স্থায়িত্বকাল কত? মানুষ যখন কোনো কিছু দেখবেন, হ্যাঁ, তখন সেটা আমাদের মস্তিষ্কে কত সেকেন্ড পর্যন্ত থাকবে? 0.1 সেকেন্ড পর্যন্ত থাকে। ওকে, 0.1, 10 ভাগের 1 ভাগ, 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ হচ্ছে 0.1। কোনো শব্দ শোনার পর এর রেশ আমাদের মস্তিষ্কে থাকবে, একটা শব্দ যখন আমরা শুনি তখন সেটা রেশ কিন্তু আমাদের 0.1 সেকেন্ড পর্যন্ত মস্তিষ্কে থেকে যায়। এই জন্য জোরে জোরে বই পড়াটা ভালো, অল্প সাউন্ডে। চাঁদের শব্দ শোনা যায় না কেন? চাঁদের ভিতরে কেন শব্দ শোনা যাবে না? কারণ আমরা জানি যে শব্দ শোনার জন্য একটা মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু চাঁদে যেহেতু বায়ু নেই, বায়ু একটা মাধ্যম, তাহলে এই কারণে চাঁদে কোনো প্রকার শব্দ শোনা যায় না। অ্যাটেনশন প্লিজ, এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কতটি হবে? এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি। খুব ভালো করে মনে রাখবেন। কাঁদুনি গ্যাসের অপর নাম কি? কাঁদুনি গ্যাসের অপর নাম কি? কাঁদুনি গ্যাসের অপর নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। ওকে, এখানে লিখবেন ক্লোরোপিক্রিন। ওকে,
ক্লোরোপিক্রিন হচ্ছে কার্বনিক অ্যাসিডের অপর নাম। খাবার সোলার সংকেত কি? খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে আসে। খাবার সোলার সংকেত হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, ওকে, সোডিয়াম বাইকার্বনেট। যদি আপনি মনে করেন কেমিস্ট্রি না পড়ে থাকেন বা সায়েন্সে ব্যাকগ্রাউন্ডে না হন, তাহলে একটু সমস্যা হয়েগুলো বুঝতে। খাবার সোলার সংকেত এটা মনে রাখবেন, এনে হচ্ছে সোডিয়াম, আর এইচকে বলা হয় বাই, হ্যাঁ, হাইড্রোজেনকে বাই বলা হয়, আর সিও থ্রিকে বলা হয় কার্বনেট, ওকে। এটা মনে রাখবেন, এনে এই সিও থ্রি, এটা মনে রাখার এত টাফ কিছু নয়, কারণ অনেকবার আসে পরীক্ষাতে এবং এবার আসতে পারে পরীক্ষাতে। আম, জলপাই ইত্যাদি নানা রকম আচার সংরক্ষণে ব্যবহৃত কি হবে? আচার সংরক্ষণে ব্যবহৃত হবে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড, ওকে, যেটা সংকেত হচ্ছে CH3COOH, ওকে, এইটা ব্যবহৃত হয় CH3COOH। কত নাম্বার আপনারা মুখস্থ রাখেন, মোবাইল নাম্বার মুখস্থ রাখেন, কত তথ্য মুখস্থ রাখেন, এটা একটা তথ্য মনে করে একদম টোটের আগায় রাখবেন। টেস্টিং সল্ট নামে পরিচিত কি? টেস্টিং সল্ট, মনোসোডিয়াম গ্লুটামেটকে বলা হয় টেস্টিং সল্ট। এখানে আমরা লিখব মনোসোডিয়াম গ্লুটামেট, ওকে, গয়লা ফুলা, হ্যাঁ, গ্লুটামেট, এটা মনোসোডিয়াম গ্লুটামেট। তুতের সংকেত কি? হ্যাঁ, কপার সালফেট ইন্টু ফাইভ ইন্টু পানি হবে, কপার সালফেট ইন্টু ফাইভ ইন্টু পানি, H2O মানে হচ্ছে পানি, CO তে কপার, SO4 হচ্ছে সালফেট, কপার সালফেট ইন্টু থাকবে ফাইভ ইন্টু পানি, মানে পাঁচ অনু পানি দরকার হবে তুতের সংকেতে, ওকে। একটু খেয়াল করুন, সাবানের রাসায়নিক নাম কি? এটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট, এটাকে আপনারা লিখবেন সোডিয়াম স্টিয়ারেট, ওকে। এটা ছিল আমাদের সাবানের রাসায়নিক নাম, এবং এটা হচ্ছে, এটা সংকেত হচ্ছে C17H35COONA, ওকে, এটা আপনারা মনে রাখবেন, এটা হচ্ছে সাবানের সংকেত। যদি পরীক্ষাতে আসে সাবানের সংকেত কি, খাড়া মুখস্থ রাখবেন C17H35COONA, এবং এটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। সবচেয়ে সক্রিয় ধাতু কোনটা? ধাতু দিয়ে একটা আসে, সবচেয়ে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম, এটা হচ্ছে আমাদের মিস্টার পটাশিয়াম, ওকে। পটাশিয়ামের প্রতীক হচ্ছে কি, কে, ওকে। সিএফসি বলতে আমরা কি বুঝি? সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বন, এখানে লিখে নেবেন ক্লোরোফ্লোরোকার্বন। কৃত্রিম উপায়ে ফল পাকাতে ব্যবহৃত হয় কি? ইথিলিন ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ইথিলিন। একটু মনোযোগী হন এবং প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট। যে ধাতু পানিতে ভাসে সেটা হচ্ছে কি? সোডিয়াম। সোডিয়াম পানিতে ভাসে, এই যে সোডিয়ামের প্রতীক হচ্ছে এনে, অনেক সময় এভাবে দিয়ে দেয় এনে। সবচেয়ে হালকা ধাতু এটা হচ্ছে লিথিয়াম, এলআই, এবং সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম, পিটি দ্বারা প্রকাশ করা হয়। আর প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম। এই যে আম রিলেটেড যেগুলো রয়েছে, যেমন অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, হ্যাঁ, তারপরে হচ্ছে লিথিয়াম, আম রিলেটেড একটা আসতে পারে, যত আম আছে সেগুলো হচ্ছে ধাতু, ওকে। আর একটা জিনিস মনে রাখবেন, যদি বলা হয় যে স্বর্ণের খাত ব্যবহার করতে কি ব্যবহার করা হয়, স্বর্ণের খাত, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়, এই SNO3 যেটা ব্যবহার করেন, নাইট্রিক অ্যাসিড, এটা ব্যবহৃত হয়, ওকে। এগুলো একটু মনোযোগ সহকারে পড়বেন এবং ঠোঁটের আগায় রাখবেন, যে কোনো সময় পরীক্ষাতে চলে আসবে। আচ্ছা, একটু খেয়াল করুন, মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কি হবে? বলেছিলেন ঝটপট, মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক, ওকে, এটা মনে রাখবেন, ত্বক। মেলানিন খুব বেশি থাকলে গায়ের রং কেমন হবে? সুন্দর হবে, কালো হবে। আচ্ছা, মনে করুন যে মেয়েটার গায়ের রং একেবারে আফ্রিকান নিগ্রোদের মতো ভীষণ কালো, তার মানে মেলানিন রয়েছে, বা একটা ছেলের গায়ের রং অনেক কালো, সেটা কি হতে পারে? তার মেলানিনটা অনেক বেশি রয়েছে, ওকে। কোষের প্রাণকেন্দ্র কাকে বলা হয়? কোষের প্রাণকেন্দ্র বলা হয় নিউক্লিয়াসকে, ওকে, নিউক্লিয়াস, ওকে। শুধুমাত্র এখানে আসলে নিউক্লিয়াসটা পড়লে হবে না, আপনারা একটু নিউক্লিয়াস সম্পর্কে, সাইটোপ্লাজম, তারপরে হচ্ছে ক্রোমোজোম, হ্যাঁ, এগুলো সম্পর্কে একটু ধারণা রাখবেন, কোষ সম্পর্কে ধারণা রাখবেন। মানুষের সেক্স ক্রোমোজোম কত জোড়া হবে? সেক্স ক্রোমোজোম, আচ্ছা, ক্রোমোজোমটা হচ্ছে কি, মানুষের যে কজোড়া থাকবে, ক্রোমোজোম থাকে হচ্ছে আপনাদের 23 জোড়া, 22 জোড়া হচ্ছে অটোজোম বলা হয়, এবং 1 জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম, ওকে। এই 1 জোড়া সেক্স ক্রোমোজোমের জন্য সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা ডিপেন্ড করে এই সেক্স ক্রোমোজোম, ক্রোমোজোমের উপর, এবং সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা টোটালি ডিপেন্ড করতেছে সেটা কার উপরে, বাবার উপরে, ওকে। কারণ মেয়েদের সেক্স ক্রোমোজোমে সবসময় কি থাকে, XX থাকে, আর ছেলেদের থাকে XY। লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন হবে? লোহিত কণিকার আয়ুষ্কাল হবে 120 দিন, হ্যাঁ, 120 দিন। ইনসোমনিয়া একটি কেমন রোগ? ইনসোমনিয়া হচ্ছে একটা নিদ্রাহীনতা জনিত রোগ। কি? নিদ্রা, এখানে নিদ্রাহীনতা জনিত, ওকে,
বুঝিনিয়েন নিদ্রাহীনতা জনিত রোগ বিএমআই কেটা খুবই ইম্পর্টেন্ট বিএমআইটা খুব ভালো করে পড়ে যাবেন বডি মাস ইনডেক্স বিএমআই হচ্ছে বডি মাস ইনডেক্স মানে আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজনটা ঠিক আছে কিনা বা আপনার ওজন অনুযায়ী উচ্চতাটা কতটুকু হওয়া দরকার সেটা হচ্ছে বিএমআই দ্বারা প্রকাশ করা হয় ডিএনএ কি খুবই 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 ইম্পর্টেন্ট ডিএনএ ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড এটাকে আমরা ডিএনএ বলে থাকি ডিএনএ ডাবল হেলিক্স কি আবিষ্কার করেছিল ওয়াটসন এবং ক্রিক আবিষ্কার করেছিল সেটা একটু দেখে যাবেন এখান থেকে ডিএনএ এবং আরএনএ আরএনএটা কি রাইবোনিউক্লিক অ্যাসিড এখন যদি প্রশ্ন আসে ডিএনএটা কি ডিএনএটা হচ্ছে জীবদেহে বংশগতির ধারক এবং বাহক ওকে দেখবেন যে বাবা মার যে বৈশিষ্ট্যটা সেটা সন্তান পায় বা দাদা দাদির বৈশিষ্ট্য একটা পর্যায়ক্রমে বংশগতি ধারাবাহিকতায় থাকে এবং দেখা যাচ্ছে বংশে কারো গালে কোনো টোল নাই ঠিক আছে বা দুই তিন পুরুষের কোনো টোল ছিল না হঠাৎ করে আপনার সন্তান হলো বা মেয়ে হলো বা ছেলে হলো বা আপনাদের রিলেটিভের ভিতরে দেখবেন কারো না কারো গালে টোল পড়ছে তার মানে এটা কোত্থেকে আসলো ওই যে বংশগতি ধারক এবং বাহক থেকেই আসছে ডিএনএটা আচ্ছা অ্যাপেলে রয়েছে অ্যাপেলে কি রয়েছে অ্যাপেলে রয়েছে ম্যালিক অ্যাসিড এটা খুব ভালো করে মনে রাখবেন অ্যাপেলে ম্যালিক অ্যাসিড রয়েছে ওকে এখন প্রশ্ন আসতে পারে লেবুতে কি আছে লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড থাকতে পারে তেঁতুলে কোন ধরনের অ্যাসিড রয়েছে তেঁতুলে রয়েছে টার্টারিক অ্যাসিড হ্যাঁ এই যে এগুলো ভালো করে দেখবেন ভিটামিন ডি এর অভাবে কি রোগ হবে একটু খেয়াল করুন তো ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট রোগ এবং ভিটামিন এ এর অভাবে হবে রাতকানা রোগ ভিটামিন সি এর অভাবে হবে স্কার্বি রোগ ভিটামিন আয়োডিন এর অভাবে হবে গলগণ্ড আজকের ক্লাস এই পর্যন্তই ছিল এবং আমি আলোচনা করেছিলাম বিজ্ঞান এবং প্রযুক্তি অংশ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং আপনারা জানেন এটা একটা বিশদ মানে টোটালি বিশাল একটা ব্যাপার হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি কিন্তু এই ব্যাপারগুলো প্রত্যেকটা সময়ের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট যেটা বিসিএস পরীক্ষাতে আসছে প্রিলি বা স্কুল নিবন্ধনে কলেজ নিবন্ধনে প্রাইমারিতে অন্যান্য গভর্নমেন্ট জবে এসছে এবং এখান থেকে বাছাই করা বেশ কিছু প্রশ্ন আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম একটা কথা বলতে চাই বিজ্ঞান পড়তে যেয়ে প্লিজ হয়ে যাবেন না অজ্ঞান অ্যান্ড দেয়ার ইজ নো নিড টু ডু এক্সট্রা টেনশন সবার সবার সফলতা কামনা করছি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ everybody.